নমস্কার সবাইকে, সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মডেল সেভেন 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলি আছে, ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আজ সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা এক থেকে ষষ্ঠ অধ্যায় আলাদা আলাদা করে ভিডিও আমরা তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন আছে, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন দেখো, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। পরের প্রশ্ন দেখো, স্বাধীন পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। পরের প্রশ্ন দেখো, ভারতে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের উত্তরটা হবে 23। আচ্ছা এবার দেখো, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। দেখে নাও প্রশ্নগুলি, দেখে নাও উত্তরগুলি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ পরেরটা দেখো, কোনটা সঠিক, এটা হচ্ছে সঠিক, এটা ভুল। আচ্ছা ভুল, এটা সঠিকটা হচ্ছে চরমপন্থীরা নরমপন্থীদের এ কথা বলতো। পরেরটা দেখো, পরেরটা ভুল। পরের প্রশ্নগুলো দেখো, এটা সঠিক, পরেরটা সঠিক, পরেরটা ভুল। এটা হবে উত্তরটা হবে উপরাষ্ট্রপতি, তাই লিখে দিলাম। হ্যাঁ পরেরটা দেখো, এটাও সঠিক হবে। পরে দেখো, এতগুলো সাল দেওয়া আছে। হ্যাঁ এখানে বলেছে কোন কোন সালের, অর্থাৎ সালের গুরুত্বগুলো দেওয়া আছে। দেখো কী লিখেছে, নিচের খ্রিস্টাব্দগুলি কী জন্য ইতিহাসে স্থান পেয়েছে সেগুলি লেখো, যে কোনো 10টি বলেছে তোমাদের। আমি সমস্ত উত্তরগুলি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখে নাও, প্রথম সাল দেওয়া আছে 1764 খ্রিস্টাব্দে, এটা হবে বক্সারের যুদ্ধ। পরেরটা দেখো, 1773 রেগুলেটিং অ্যাক্ট। পরেরটা দেখো, 1707 ঔরঙ্গজেবের মৃত্যু। পরেরটা দেখো, 1793 কর্নওয়ালিস কোড। পরেরটা দেখো, 1817 কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়। পরেরটা দেখো, 1829 খ্রিস্টাব্দে জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না, বা এটাও লিখতে পারো 1829 সালে উইলিয়াম বেন্টিংয়ের 1829 সালে সতীদাহ প্রথা বাতিল করেছিলেন। পরেরটা দেখো, তোমরা এইটা লিখবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, বেশি মানে গুরুত্বটা বেশি দেবে, উপরটা গুরুত্ব কিন্তু এটা একটু হাইলাইট বেশি। পরেরটা দেখো, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। পরেরটা দেখো, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। পরেরটা দেখো, 1922 সালে চৌরিচৌরার ঘটনা। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। পরেরটা দেখো, 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। পরের প্রশ্নটা দেখো, 1949 সালে ভারতের সংবিধান গণপরিষদে গ্রহণ করা হয়। আশা করি সবগুলো দেখে নিয়েছো। দেখে নাও আরও একবার, তোমাদের দেখাচ্ছি, আশা করি দেখে নিয়েছ। পরের প্রশ্নগুলো দেখো কী আছে, যে কোনো 6টি লিখতে হবে 4 নম্বর করে। দেখে নাও, তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটা, দেখে নাও এই পর্যন্ত উত্তর। পরের প্রশ্নটা দেখো, সভাপতির যুগ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেলে দেওয়া আছে, তোমরা একটু সেখান থেকে দেখে নিও। পরেরটা দেখো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, এই প্রশ্নটাও তোমাদের সাজেশন ইয়েতে মডেলে দেওয়া আছে, দেখে নিও। পরেরটা দেখো, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য লেখো, এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও উত্তরটা, এই পর্যন্ত উত্তর। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এই প্রশ্নটা তোমাদের আগের মডেলে দেওয়া আছে, একটু দেখে নিও সেখান থেকে। একই প্রশ্ন তো, এই জন্য বারবার দেখাচ্ছি না। পরেরটা দেখো, গান্ধীর সত্যাগ্রহ আদর্শ মূল ভাবনা কী ছিল, দেখো এই উত্তরটাও। দেখে নাও প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ ভালো করে পড়বে, এটা পরীক্ষা আসার চান্স অনেকটাই বেশি। দেখে নাও এই পর্যন্ত উত্তর। পরের প্রশ্ন দেখো, এবার দেখো যে কোনো 2টো লিখতে হবে 8 নম্বর করে, 8 দুগুণে 16 নম্বর। দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তর পক্ষে যুক্তি দাও। চলো উত্তরটা দেখি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো উত্তরটা দেখো, চলো দেখো উত্তরটা, সুন্দর করে দেওয়া আছে।
দেখে নাও। তোমাদের যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে খাতায় নোটগুলো লিখে নেবে, আর বড় প্রশ্নগুলো একটু বারবার পড়বে এবং না দেখে মুখস্থ করে লিখবে। এই পর্যন্ত উত্তর। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নটা দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম না থাকলে ও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটা, উত্তরটাও দেখে নাও, দেখে নাও প্রশ্নটা এখন দেওয়া আছে, উত্তরটা দেখো, দেখে নাও। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও ও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। দেখে নাও পরবর্তী সময় তোমাদের আমি ফাইনাল সাজেশান দিয়ে দেবো খুব শীঘ্রই, তোমরা পড়তে থাকো, কেননা ফাইনাল পরীক্ষা তোমাদের খুব বেশি দিন নেই। দেখে নাও, দেখে নাও উত্তরটা। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম সেইখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছে, তাই তোমাদের উদ্দেশ্যে বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পড়তে থাকো এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকো। আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু কোশ্চেন তাদের কমন এসেছিলো, তোমরা অনেকে কমেন্ট করেছো, আরও আগে বললাম। আচ্ছা চলো পরের প্রশ্নটা দেখি, আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল? এর পরের প্রশ্নটা দেখো পাশাপাশি, সূর্য সেন ও ভগৎ সিং এর সংগ্রাম কি গান্ধীর মতামতের সহগামী ছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটা আরও একবার, চলো এবার উত্তরটা দেখি, দেখে নাও প্রশ্নটা, দেখে নাও, দেখে নাও। তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং বাড়িতে না দেখে মুখস্থ করে লিখবে। বড় প্রশ্নগুলো যদি মুখস্থ করে লেখো তাহলে কী কী এর তোমরা ভালো রেজাল্ট পাবে আমি বলে দিচ্ছি। বড় প্রশ্নগুলি তোমরা যদি না দেখে বাড়িতে লেখো, হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না এবং ওই উত্তরটা অনেক দিন মাথায় থাকবে, ঠিক আছে? এবং দেখবে পরীক্ষা যখন কি আসবে তখন খুব অল্প সময়ের মধ্যে ওই প্রশ্নের উত্তরটা তোমরা সমাধান করতে পারবে। আমি সেই কারণে বারবার বলছি তোমরা বড় প্রশ্ন ক্ষেত্রে মিনিমাম একটা একটা প্রশ্ন 2-3 বার বাড়িতে মুখস্থ করে লিখবে। দেখবে যে মুখস্থ করে যদি লেখো তার ফলে তোমাদের খুবই উপকৃত হবে। এটা তোমাদের ভালোর জন্যই বলছি এবং তোমাদের ভালো একটা আমি উপদেশ দিলাম, তোমাদের ছোট্ট এক ভাই বা দাদা মনে করে ভাবতে পারো, তোমরা এভাবে পড়ো দেবো ভালো হবে। আর শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমরা অবশ্যই পাঠ্যবইটা একটু ভালো করে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? পাঠ্যবইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, দেখো ভালো রেজাল্ট হবেই হবে, কেউ আটকাতে পারবে না। চলো দেখে নাও এই পর্যন্ত উত্তর, ঠিক আছে? চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।